প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার জীবনের গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? আপু আপনার নাম কি? আলো, মাশাআল্লাহ, দেখে তো ভালো। তো ইউটিউবে কেন আসলেন? কি কষ্টে পড়ে আসছেন? আচ্ছা, দাদির কাছে থাকেন ছোট ভাইকে নিয়ে। আচ্ছা আচ্ছা, সংসার কে চালায়? আমি চালাই। কি করেন আপনি? থাকেন কোথায়? রংপুরে। আচ্ছা, তো এখন ইউটিউবের সামনে কেন দাঁড়ালেন? পড়াশোনা করছেন নাকি? আপনাকে কখনো বিয়ের প্রস্তাব বা প্রেমের প্রস্তাব দেয় নাই? কেন, কালো দেখে কি বেশি টাকা চায় নাকি? তো আব্বা কোথায়? আব্বা বিয়ে করে চলে গেছে। মা? মা বিয়ে হয়ে চলে গেছে। মানে যা যার মতো শেষে সুখের ঠিকানা খুঁজে নিছে নাকি? তো আপনাদের যে সুখ আছে বা একটা মেয়ে আছে এরকম চিন্তা ভাবনা করে নাই? তো এখন আপনি আপনার নিজের সুখে চিন্তা করার জন্য বা সুখের ঠিকানা খোঁজার জন্য ইউটিউবে আসছেন? আচ্ছা, তো কোনো বয়স্ক লোক যদি আপনাকে পছন্দ করে? যে আমরা দায়িত্ব নেবে, যে আমরা ভালোবাসবে, তার কাছে বিয়ে বসবে। আচ্ছা, এরকম কখন হয়েছে যে কালো বইলে আপনাকে অবহেলা করছে? করে অনেকে, তো খারাপ লাগে? আচ্ছা, তো দর্শক আপনারা, আচ্ছা, সংসারে সব কাজকাম পারেন? তো রান্না বান্না? আচ্ছা, সবচেয়ে ভালো কী রান্না পারেন? আচ্ছা, স্বামী কোনো কষ্ট হবে না? তো কখনো স্বামীকে কষ্ট দিবেন না? তো বিয়ের পর দিবেন? দর্শক, আপনারা আলো আপার কথা শুনলেন। তো তার নাম্বারটা হচ্ছে 01726549250। আমি নাম্বারটা আবারও বলছি, 01726549250। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।